যে সেটা বাংলা মুভি এখনকার জেনারেশন ওনার বইগুলো খুবই খুবই পড়ে এবং তিশার এখানে এখানে লাউড একটা প্রেজেন্টেশন ছিল নেটফ্লিক্স থেকে মুভিটি সম্পূর্ণ দেখে নিব হ্যাঁ যেহেতু স্বাগতম সবাইকে ফিচার রিঅ্যাকশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে ডুব মুভি ট্রেলার ডুব নো বেড অফ রোজ এটা হচ্ছে ফুল নেম আর ডুব বাংলাদেশের একটা ভালো মুভি এবং ভালো মেকিং মুভি এটা এবং এই মুভিটি নেটফ্লিক্স রিলিজ করছে তাদের ওয়েবসাইটে তো এই মুভিটিতে যেহেতু এটা বাংলা মুভি এটাতে অভিনয় করেছেন আমাদের ভারতের ইরফান খান সঙ্গে আমাদের রোকেয়া প্রাচী ছিলেন এবং তৃষা ছিলেন এবং কলকাতার পার্নমিত্রা ছিলেন তো এই মুভিটি এখন নেটফ্লিক্স মনে হয় কিনে নিয়েছে এবং এই মুভিটি আসলে আমাদের তিনটা নমিনেট হয়েছে এবং দুটা পুরস্কারও পেয়েছে মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা কিন্তু উইনার হয়েছে তো চলুন সবাই মিলে আমরা ভিডিওটি দেখে আসি নামি দেখাচ্ছে এখনো ওকে আসছে সাগর পাড়া তিনি ছিলেন কৌতূহলী একজন মানুষ এই কৌতূহলী হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে কখনো নিজেই নিজেকে নিয়ে খেলা করে ভালোবাসার দেবালয় ছেড়ে এসেছেন অবলীলায় কিন্তু ভালোবাসা কখনোই তাকে ছেড়ে যায়নি মৃত্যুতে ভালোবাসার নতুন চারা ডানা মেলেছে কে এই ভদ্রলোক ছেলের বাবা কেন লোকজন তোমাকে পচাবে এই ভয় নীতু বলতেছে নয়নতলা দাফন হবে হেঁটে নাকি জগত হয়ে শেষ ইচ্ছা ছিল এই দুই ঘন্টার মধ্যে শেষ ইচ্ছা ম্যানুফ্যাকচার্ড হয়ে গেল দিস হাউস বিলংস টু মি রাইট আমি যেটা বলবো আপনি সেটাই করুন আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারতেছো না চাচু যে ওটা কেন করতেছে অ্যাকচুয়ালি মুভিটা আমি দেখতে বসেছিলাম কিন্তু শেষ করে হয়ে ওঠেনি আর কি অ্যাকচুয়ালি আমি যেটা জানি সেটা হচ্ছে মুভিটা আমাদের দেশের স্বনামধন্য একজন রাইটারের জীবন কাহিনী নিয়েই লেখা সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ তো উনি খুব পরিচিত একটা নাম এখনকার জেনারেশনের মধ্যে উনি খুবই পরিচিত একটা নাম এবং ওনাকে সবাই সেরকম পরিমাণে সম্মান করে তো বইমেলায় কিন্তু ওনার একটা স্টলই থাকে আলাদা ওনার প্রকাশনীর বইগুলো থাকে এবং এখনকার জেনারেশন ওনার বইগুলো খুবই খুবই পড়ে
ওনার লাইফ স্টোরিটা নিয়েই আর কি মুভিটা করা। তো সেখানে সেক্ষেত্রে এখানে ডিরেক্টলি কিছু বলে না ওনার নাম, এখানে ওনার অ্যাকচুয়াল নাম বা কোনো কিছুই তুলে ধরা হয়নি, তবে সবাই মনে করে যে তার লাইফ নিয়েই মুভিটি তৈরি করা। আর আমি বলবো যে মুভিটি আসলে অনেক সুন্দর হবে যেহেতু ইরফান খান আছে। হ্যাঁ, ইরফান খানের অ্যাক্টিং কিন্তু এখানে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এবং গল্পটাও নরমালি ওনার অভিনয় সবসময় অসাধারণ অসাধারণ, আমার পছন্দের ব্যক্তিত্বের মধ্যে একজন। তো সেক্ষেত্রে বলবো যে তার অভিনয় এখানে চমৎকার। আর বাংলাদেশে যারা অভিনয় করেছে তারাও আসলে সেই রকম অভিনেত্রী বলবো। যে রোকেয়া প্রাচীর কিন্তু অনেক ভালো ভালো মুভি আছে যেগুলো দেখার মতো, এবং তার অভিনয় সবসময় সুন্দর। এবং তৃষার এখানে লাউড একটা প্রেজেন্টেশন ছিল। হ্যাঁ, তৃষা কিন্তু বাংলাদেশে এখনকার জেনারেশনের মধ্যে অনেক পপুলার একটা ফেস, এবং তার অভিনয়ও সুন্দর সব দিক থেকে। আর সেই ক্ষেত্রে যে পর্ণ মিত্রা, সে কিন্তু কলকাতার, তারপরও সে কিন্তু আমাদের বাংলাদেশে যে কালচারে এসে যে সে অভিনয়টা করেছে সেটাও কিন্তু খুবই সুন্দর। তো আশা করি এই মুভিটি এখন নেটফ্লিক্সে মনে হয় চলবে, তো এটা আপনারাও এনজয় করবেন, দেখবেন, সেই অপেক্ষায় রইলাম। আমি যেহেতু মুভিটি সম্পূর্ণ শেষ করিনি, এখন এই সুযোগে আমি নেটফ্লিক্স থেকে মুভিটি সম্পূর্ণ দেখে নেব। হ্যাঁ, যেহেতু আসলে অ্যাওয়ার্ড পেয়েছে সেক্ষেত্রে একটু মানুষের আগ্রহটা বেড়ে যায়, আর আমাদের দেশে খুব কম মুভি কিন্তু এই ধরনের অ্যাওয়ার্ডে যায়। তো সেক্ষেত্রে আমাদের কাছে এটা একটা ভালো দিক এবং গর্বের বিষয়। তো আমি মনে করি যে মুভিটি আপনাদেরও দেখা উচিত, আপনাদের সাথে শেয়ার করা উচিত, সে কারণেই আমরা আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করলাম। তো তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদেরকে লাইক কমেন্টস করে জানাবেন যে আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।